খুরশেদ আলম যুদ্ধাত মুক্তিযোদ্ধা। আমার পিতা মৃত সুরুজ মিয়া, আমার মাতা মৃত কর্পুলের নেশা। আমার দেশের বাড়ি হচ্ছে গোপীনাথপুর এবং আমার থানা কসবা। আমার জেলা হচ্ছে বর্তমান ব্রাহ্মণবাড়িয়া, পূর্বে ছিল কুমিল্লা। আমি 71 সালে ম্যাট্রিক পরীক্ষা দিব পরীক্ষার্থী ছিলাম। আমি তখনকার ওই ছাত্র অবস্থায় আমি যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছি। আমি আমার এলাকার চেয়ারম্যান ছিল কুদ্দুস রেজা এবং আমার ভাই শহীদুল ইসলাম ছিল, তারা ছাত্র নেতা ছিল, কলেজে লেখাপড়া করতো। তাদের মাধ্যমে আমি ওখানে গেছি এবং ওখানে যে এসে আমি হাঁপানিয়াতে গেছিলাম ট্রেনিংয়ে। ওখান থেকে আবার আইসা সিমনাতে ট্রেনিং করলাম। মহান স্বাধীনতা যুদ্ধের সময় আমি 3 নম্বর সেক্টরের সাথে যুদ্ধ করেছি। আমার সেক্টর কমান্ডার ছিল KM শফিউল্লাহ সাহেব এবং সেখানে জেনারেল তখন বর্তমানে তখন ছিল আপনার ক্যাপ্টেন নাসিম এজাজ সাহেব, আজিজ সাহেব, তারপরে ক্যাপ্টেন ইব্রাহিম ছিল। আমরা ডিফেন্সে ছিলাম, ডিফেন্সের থেকে যুদ্ধ করেছি ডিফেন্সের সাথে। আমাকে ওখানে যে ক্যাম্পের থেকে আমাকে রেখি করার জন্য একটা দায়িত্ব দিয়েছিল। আমি ও রেখিতে আমার 6 জন গ্রুপ ছিল 15 জুলাই 1971 সালে। তো আমি সকালবেলা রেখিতে বের হইলাম আমার লোকজন নিয়ে। এটা গেলাম আপনার ওই যে সিলেট সেক্টরের সাইড 3 নম্বর সেক্টরের অধীনে ছিল তেলিয়াপাড়া মাধবপুর শাহবাজপুর এলাকা। তো ওখানে যখন যাইতেছি এখানে চা বাগান আছে কতগুলাই, চা বাগানের মধ্যে যখন গেলাম আমাদের সাথে মোটামুটি অস্ত্র ছিল আমার সাথে এবং স্ট্যান্ড গান ছিল আমাদের সাথে, সিগন্যাল ইয়ে ছিল অপারেটারের সাথে, তার সাথে মানে যোগাযোগ কন্টিনিউ আমাদের বিভিন্ন জায়গাতে হইতো। তো সেখান থেকে আমরা আবার ব্যাক করলাম, ব্যাক করে সেটা আমরা চলে আসলাম ওই হেজামারা হোল্ডিং ক্যাম্পে। পাঞ্জাবিরা কী করছে, ওই টি গার্ডেনের ভিতরে ভেঙে গেছে এবং আমাদেরকে ঘাউ করে হচ্ছে। ঘেরাও করার পরে যে যেমনে পারছে ব্রাস্ট হওয়ার পরে দৌড়াদৌড়ি লাগছে, আমাদের তো ব্রাস্ট যাচ্ছে। আমি দৌড়ে যে সেটা কী করলাম, একটা ব্যাংকার ছিল যেটার মধ্যে নাকি আমরা থাকতাম, বিরাট বড় ব্যাংকার, রাতে অনেক সময় ঘুমাইতাম ওই ব্যাংকারের মধ্যে দৌড় দাঁড়িয়ে আমি চাপ করে পড়ে গেলাম। পুরা সেরা পাঞ্জাবি যেদিক থেকে মানে ব্রাশ করতেছে ঠিক ওদিকে আমি ব্রাশ শুরু করে দিলাম। আমার তো তখন মানে ওই সময় তো মানুষের কোনো হুশ জ্ঞান বলতে কিছু না, আমারও কোনো হুশ জ্ঞান ছিল না, কোথায় কী করতেছি আমি নিজেও বলতে পারবো না। আমার সাথে এক বন্ধু ছিল, সে রঙ্গু মিয়া নাম, সে যে আমার ব্যাংকারে যে একটা 303 আর 500 রাউন্ড নিয়ে এসে আমার ব্যাংকারে যে দৌড়দা পড়লো। তো কতক্ষণ পরে যে পাঞ্জাবিরা আমার এই ব্যাংকারের সামনে যে এসে মানে বলতেছে মাদারচুদ উতরাও। আমি উঠার পরে তখনকা কি করলো, আমাকে উঠাইলো, সে ব্যানেট দিয়ে পাঞ্জাবি খতম করে দেয় না, মানে অর্থাৎ কি এখনই আমার খতম করে বলবো এরকম ব্যানেট নিয়ে আসে। আমি আবার পুনরা যে ব্যাংকারের ভিতরে আমি লাফ মারলাম, লাফ মেরে ব্যাংকারে যেতেছি তখনকে আমার ব্যানেটে আমার এই ডান সাইডে ব্যানেট দিয়ে আমার গাইদা করলো। ধরার পরে ব্যানার আমাদের ব্যাংকারটা তো অনেক নিচু ছিল, আমি ব্যাংকারে বাস করে গেছি, তারা আমাকে ব্যানেট দিয়ে রাখতে পারে। তখনকার বিভিন্ন এলোপাতারি গুলি করছে, গুলি করার পরে আমার দুনো পায়ে গুলি লাগছে, আমার এই সাইডে গুলি লাগছে, মাথায় লাগছে, বিভিন্ন জায়গায় আমার গুলি লাগছে। এবং আমার সাথী যে বন্ধু ছিল রঙ্গমিয়া, রঙ্গমিয়ার পেটে লাগছে, পেটটা হাতের হাতে উজুড়ে বেরিয়ে গেছে গা রং। আমি করে গেছি মানে আমিও খুব অসুস্থ, রক্ত যাচ্ছে, রঙ্গমিয়াও করে গেছে। রঙ্গমিয়া যে আমার বুকের মধ্যে যে লাথি দিতেছে আমি টের পাইতেছি, কিন্তু আমি বলতে পারতেছি না কি হচ্ছে না হচ্ছে, এরপর আমি আর জানি না। আমার লোকজন হয়তো আবার পরবর্তীতে ভারতের সৈন্যরা আইসা সহযোগিতা করেছিল, আমাদেরকে মনে সন্ধ্যার দিকে আমাদেরকে উদ্ধার করেছে, উদ্ধার করে হাসপাতালে এসে, কিন্তু আমি বলতে পারবো না, প্রায় 6-7 দিন পরে আমি বলতে পারি আমার হাত পাও বাঁধা মানে ব্যাটের সাথে চারপিয়ার সাথে, আমি যে লড়তে না পারি এরকম অবস্থা করে আছে। 6-7 দিন পরে আমি মোটামুটি হুশ পাইছি। রঙ্গুর কথা শুনলাম তিনি মারা গেছেন, সেদিনই মারা গেছে রাত্রে, উজুরিটা পুরাটা বেরিয়ে গেছে। আমি দীর্ঘদিন ওখানে চিকিৎসা করলাম এবং কলকাতা ভারতের প্রধানমন্ত্রী আসলো আমাদেরকে দেখতে, জিপিও হাসপাতালে প্রধানমন্ত্রী এসে সেটা সবারই দেখলো রুগীদেরকে, আমার কাছে ওগুলো গিয়ে আমার সিটের মধ্যে বসলো, বসে সেটা মাথা হাঁটায় বলছে এই রুগীদের অবস্থা কি কি আসো কিছু। আমার ডান পাউডা কেটে লওয়ার জন্য বলা হয়েছে, আমার ডান পাউডা পুরা ফেটে গেছিলো, বলছে এটা কেটে ফেলাইতে হবে। তখন আমাকে রেফার করছে নবাব সিরাজউদ্দৌলা হাসপাতাল ইয়েতে কলকাতা,
কিন্তু সেখানে প্লেন পাচ্ছে না, যাওয়ার সুযোগ নাই, যার জন্য আমি যেতে পারতেছি না, আমার পাঠাইতে পারতেছে না। পরে ইন্দিরা গান্ধী যখন দেখতে আসে তখনকে ডাক্তাররা বা ওরা বলছে যে এইভাবে এই রুগীটা এই পরিস্থিতি, তাকে পাঠাবো আমরা, কিন্তু তার অবস্থা তো ভালো না, তার পাওটা এইভাবে কেটে পারে, যেহেতু পোষা লাগছে আমার, এটা পোষা লাগছিল ডান পাওটা। পরে বলে যে ঠিক আছে এক কাজ করো, যদি না পাও আমার হেলিকপ্টার উড়াই দেবে। তো আমি মাননীয় প্রধানমন্ত্রী ভারতের শ্রীমতী ইন্দিরা গান্ধীর হেলিকপ্টারে করি আমি ওই নবাব সিরাজদৌল্লা যাই, ওখানে চিকিৎসা একটু করি। চিকিৎসা করার পরে দেখলাম কিছুটা সুস্থ হুসি করে তারপরে আমার সেক্টরে আমি চলে আসলাম, 3 নম্বর সেক্টরে, সেক্টর 1 ছিলাম। বিভিন্ন সময় আমি আর যুদ্ধে তো আর যাওয়ার সুযোগ হয় নাই, আর যাইতে পারিনি, যেহেতু আমার শারীরিক সুস্থতা নাই, অসুস্থতা আমি যাই নাই। তবে সেক্টরের আন্ডারে বিভিন্ন ওই যে অফিসে আমি কিছু কাজ টাজ করতাম, আমাদের সাথে যে দেওয়ানবাগ হুজুর সাহেব ছিল আমার সাথে, দেওয়ানবাগি মাহবুবে খুদা, উনি আমাদের ইমাম সাহেব ছিল, বা এখানে আমার সেক্টরে সুবেদার সুফি সাহেব ছিল, সুবেদার হামিদ সাহেব ছিল, সাপ্লাই করেছিল সুবেদার সিরাজ সাহেব ছিল, তারপরে দা আমাদের ওই যে তখনকার তৎকালীন হাবিলদার ছিল ফয়েজ সাহেব, ওই যে আমাদের গালকাটাস ফয়েজ সাহেব, ফয়েজ সাহেব ছিল, এমনিভাবে অনেক লোক ছিল, আমি তাদের সাথে ছিলাম। তারপরে দা দেড় সাত দিনের পরে আমরা আসলাম ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া এসে সেটা ব্রাহ্মণবাড়িয়া থেকে আমরা সবগুলো ইয়ে করে পরে গেলাম ঢাকাতে, পিলখানাতে, পিলখানার থেকে আমরা আমারে আবার পাঠাই দিল যোগস্তুবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, যোগস্তুবে একবার গেলাম আমি, আমার পাও কেটে বলবো, আমি পাও কাটতে দিচ্ছি না, কান্নাকাড়ি করতেছি, পরে আমার পাওটা না কাটতে আবার ফেরত পাঠাইলো, আমি হাঁটতে পারি না, পরে দা আমাকে জাপান পাঠাইলো, জাপানে যেয়ে শুয়ে পারলাম না। পরে তৃতীয়বারে আমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব উনি আমাকে আবার পাঠাইলো যোগস্তুবা, পাঠানোর পরে আমার টান পাওয়ার মধ্যে স্প্রিং লাগাইয়া আমার পাওটাকে ঠিক করে দিচ্ছে, এখন আমি মোটামুটি ভালো আছি, আর পরিস্থিতি ভালো। স্প্রিংটা এখান থেকে স্প্রিং লাগাই আমার এখানে বলতে আসছে, আমি এইভাবেই কাটাচ্ছি আর কি দিনটা। আমাদের শরীরের যে ক্ষতগুলা, গুলির ক্ষতগুলা খুব বেশি ব্যথা বেদনা করে, মানে এত খারাপ লাগে যা বলার মতো না। এখন আমি বর্তমানে চট্টগ্রাম মহানগর নির্বাচন করিয়া মুক্তিযোদ্ধা সহকারী কমান্ডার চট্টগ্রাম মহানগরের, এবং বাইজিদ আমি থানার কমান্ডার আমি ছিলাম, কমান্ডে এখনকার বর্তমানে আরেকজন আছে, তবে আমি মোটামুটি সব কাজগুলো আমি করি। তো এই হলো আমার ছেলে মেয়ে আছে, আমি বর্তমানে স্বেচ্ছা কলোনি থেকে আমি আছি, স্বেচ্ছা কলোনি থাকি, এখানে সরকার আমার একটা বাড়ি দিয়েছে, এই বাড়িটার মধ্যে থাকি, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসাবে আমি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ভাতা পাই। আসলে তো আমরা মুক্তিযুদ্ধ করার সময় তখন আমাদের কোনো চাওয়া পাওয়া ছিল না, আদৌ আমাদের চাওয়া পাওয়া নাই। আমাদের এই মুক্তিযোদ্ধা করার পরে যে স্বাধীনের পরে আজকে এত কষ্ট করে শরীরে রক্ত জড়াইয়া মা এই স্বাধীনতা আনলাম, অর্জন করলাম দেশের মানুষের জন্য, কিন্তু সেই দেশের থেকে আমরা এই কোনো মুক্তিযোদ্ধা হিসেবে আমরা সেই সম্মানটুকু আমরা পাইনি। 1996 সালে মাননীয় প্রধানমন্ত্রী আসার পরের থেকে মুক্তিযোদ্ধাদের এই মূল্যায়ন শুরু হয়েছে, আমরা আর অল্প কয়েকদিন থাকবো, এরপরে আমরা চলে যাব, কিন্তু এর যাওয়ার পরে জানে আমাদের এই দেশটা এত রক্তর বিনিময়ে, কষ্টের বিনিময়ে, এই দেশটা যাতে নতুন প্রজন্ম সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে এবং আমাদের নামটা অক্ষুণ্ণ থাকে মুক্তিযোদ্ধাদের, আমরা এই আশা করবো।